কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার সকল ভিউয়ার্সদের, সকল বন্ধুদের জানাচ্ছি শুভ ষষ্ঠী। তোমরা সবাই খুব ভালো করে পুজো কাটাও, ঠিক আছে? আর দাদার বাড়ি জয়ভবনের ভিডিও তো আমি দিচ্ছি, আশা করি তোমরা সবাই দেখছো। তো আজকেও দাদার বাড়িতে যাব, ষষ্ঠীর অনেক অনুষ্ঠান আছে, অনেক মজার মজার নাটক, গান, নাচ এই সমস্ত রয়েছে। তো তোমরা কিন্তু সঙ্গে থেকো। এখানে দেখো আমার গোপাল সোনারা একদম স্নান টান সেরে ষষ্ঠীর দিন সকালে নতুন জামাকাপড় পরে সাজুগুজু করে নিয়েছে। দেখো কত মিষ্টি লাগছে আমার গোপাল সোনাদের। তাহলে চলো আমিও রেডি হয়ে নিই, তারপর দাদার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো দেখো জয়ভবনে চলে এসেছি দাদার বাড়িতে, অনুষ্ঠান কিছুক্ষণ পরেই শুরু হবে, তোমরা কিন্তু সঙ্গে থেকো, কেমন? আর এখানে দেখো দিদি, ঝিলিক দি আর আমি তিনজনে। সম্প্রদায়গত সমস্ত ভেদাভেদকে ভুলে গিয়ে মায়ের সেবায় মায়ের পূজায় এক হয়ে অংশগ্রহণ করতে পারি, এইটি বোঝানোর জন্যই মা আমাদের কাছে এসেছেন। দেবাশিসের পরে প্রসূন বাজাতো, প্রসূনের পরে প্রসূন দাদরা সমসাময়িক, তারপর প্রসূন চলে গেল দাদরা ধরে রাখলো। এই অসাধারণ হাত ভীষণ বাজাতো, টপ্পা হপ্পা বাজাতো আমার সঙ্গে, আমি টপ্পা গাওয়ার সাহস পেতাম এই দাদরা বাজাতো বলে। আর এখন ও বাজাচ্ছে, ওর বাজনা শুনে ও অ্যাকচুয়ালি থেকে গেল, থাকছিল না, চলে যাচ্ছিল, ওর বাজনা শুনে থেকে গেল। তা এই হচ্ছে আমাদের একটা মানে একসময়ের যে, হ্যাঁ আমরা রেকর্ডিং করেছিলাম, এ করেছিলাম। দাদার জন্য একটা হাত তালি হয়ে যাক। হাত তালি দাও, হাত তালি দাও।
তাহলে বন্ধুরা, তোমরা এতক্ষণ অনুষ্ঠান দেখছো, আশা করি তোমাদের খুবই ভালো লাগছে। আর আমিও প্রায় 6 বছর পরে আবার জয়ভাবনের মঞ্চে একটি নাটক উপস্থাপন করছি। তো এর জন্য দাদাকে অনেক অনেক ধন্যবাদ, আর দিদিকেও অনেক ধন্যবাদ, কারণ দিদি এটি করতে আমাকে অনেক সাহায্য করেছে, আর পরিচালনাতেও দিদিই রয়েছে। চলো, এই নাটকের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আমি এখানে তুলে ধরছি, তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের নাটক শাশুড়ি কত রকম। আমার বাবুটা একটু ঝাল খেতে পারে না, তোমার যদি ঝাল খাওয়ার ইচ্ছে হয় তাহলে ওই কাঁচা লঙ্কা কামড়ে খাবে, বুঝেছ? কি বললে তুমি? হ্যাঁ, এই বাসি কাপড়ে তুমি রান্নাঘরে ঠুইকা বললে? আমি দিতাম তো